The refrigerator allows the modern family to keep food fresh for longer. It's not only a machine for keeping things cold. We also need to ensure quality. আধুনিক জীবন যাপনে সবচেয়ে প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ফ্রিজ অন্যতম। ফ্রিজ ছাড়া একটি দিনও যেন কল্পনা করা যায় না। Introducing Vision Refrigerator. 100% food grade quality. খাবার রাখে অলওয়েজ ফ্রেশ। লো ভোল্টেজেও চলে তাই বিদ্যুৎ সাশ্রয়ী। সাথে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট উপযোগী কম্প্রেসর, রাস ফ্রি ডোর, নজর কাড়া ডিজাইনের গ্লাস ডোর, রেফ্রিজারেটরে কখনোই মরিচা বা স্ক্র্যাচ পড়ে না। ফ্রিজের ব্যবহার প্রক্রিয়া আরেকটু সহজ করতে আসুন জেনে নিই কেনার পর এর পরিবহন, স্থাপন, যত্ন ও ব্যবহার বিধি সম্পর্কে। শোরুম থেকে বাসায় নেওয়ার সময় ফ্রিজটি সবসময় সোজা থাকতে হবে, চলন্ত অবস্থায়, যেন অতিরিক্ত ঝাঁকুনি না লাগে। বাসায় নেওয়ার পর পাওয়ার কানেকশন ছাড়া ফ্রিজ কমপক্ষে 3-4 ঘন্টা রাখুন, যাতে এর অভ্যন্তরীণ প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এমন সমতল স্থানে ফ্রিজটি রাখতে হবে। ফ্রিজের চারদিকে কমপক্ষে 6 ইঞ্চি খালি জায়গা রাখতে হবে। স্টেবিলাইজারের প্রয়োজন হলে ফ্রিজ থেকে নির্দিষ্ট দূরত্বে রাখবেন। ফ্রিজের পাওয়ার প্লাগের নিজস্ব ফিউজ সম্বলিত সকেট ব্যবহার করতে হবে। এক্সটেনশন কর্ড বা মাল্টিপল আউটলেট ব্যবহার করা যাবে না। প্রথমবার ফ্রিজটি সংযোগ দেওয়ার পর কমপক্ষে 2-3 ঘন্টা সাধারণ পানি রেখে খাবারবিহীন অবস্থায় ফ্রিজটি পরিপূর্ণ ঠান্ডা করে নিতে হবে। শুধু সঠিকভাবে খাবার রাখলেই চলবে না, ফ্রিজ নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে। এক্ষেত্রে পাওয়ার কানেকশন অফ করে ফ্রিজের সব হিমায়িত খাবার নামিয়ে দরজা কিছুক্ষণ খোলা রাখতে হবে। তারপর ফ্রিজ পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে গেলে ফ্রিজ সম্পূর্ণ শুষ্ক না হওয়া পর্যন্ত দরজা খোলা রাখুন। ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে কোনো প্রকার ধাতব যন্ত্র, ফুটন্ত পানি, অ্যাসিড, রাসায়নিক পদার্থ, তেল বা পেট্রোল ব্যবহার করবেন না। গরম খাবার ফ্রিজে রাখবেন না। খাবার সবসময় স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ফ্রিজে রাখুন। ফ্রিজের ডিপ অংশে গাদাগাদি করে একবারে সব খাবার রাখবেন না। প্রতিবার সর্বোচ্চ 5 কেজি পরিমাণ রাখুন। আগেরগুলো হিমায়িত হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পর আবার রাখতে পারেন। ফ্রিজটি যদি অনেকদিন পর্যন্ত অব্যবহৃত অবস্থায় রাখতে হয়, তবে ফ্রিজের পাওয়ার প্লাগ খুলে রাখুন। তারপর ফ্রিজের ইন্টেরিয়ার কম্পার্টমেন্টটি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন। যদি কখনো মনে হয় ফ্রিজ ঠান্ডা হচ্ছে না বা বেশি ঠান্ডা হচ্ছে, তবে ফ্রিজের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রক নব চেক করুন। রেগুলেটর 4 থাকা মানে নর্মাল মোডে আছে। তারপরেও কুলিং কম হলে সেক্ষেত্রে 5 বা 6 নিতে পারেন, আর বেশি মনে হলে 3 বা 2 সেট করতে পারেন। আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি না থাকা, বেশি বেশি দরজা খোলা এবং অধিক পরিমাণে নতুন খাবার রাখা ইত্যাদি কারণে খুব স্বাভাবিকভাবে ফ্রিজ ঠান্ডা হতে বেশি সময় নেয় এবং ফ্রিজ চলাকালে স্বাভাবিকভাবে কম্প্রেসার গরম হয়। এগুলো ফ্রিজের কোনো ত্রুটি নয়। তারপরও যদি ফ্রিজ স্বাভাবিকভাবে কাজ না করে, তাহলে ভিশন ইলেকট্রনিক্সের কাস্টমার কেয়ারে কল করুন। আপনার ঘরের ফ্রিজটি হওয়া চাই পরম নির্ভরতার। ভিশন রেফ্রিজারেটর মানে জীবনকে আরো সহজ করার এক পরিপূর্ণ অধ্যায়। বছরের পর বছর নতুনের মতো পারফেকশন নিয়ে ব্যবহার করুন ভিশন রেফ্রিজারেটর। থাকুন 100% নিশ্চিন্ত সিম্পলি। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার।